হ্যালো স্টুডেন্ট আই এম গোবিন্দ ওয়েলকাম টু মাই চ্যানেল জি এস তো স্টুডেন্ট আজকে আমরা বেঙ্গল পুলিশ এবং এসএসসি স্পেশাল ইংলিশের এরর করব তো এরর এরর যে জিনিসটা করবো আজকে কোন টপিক্সের উপরে সেটা আমরা আগে বলে নিই এই এরর এখানে যেগুলো করানো হবে এগুলো হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অর্থাৎ কোন সাবজেক্ট অনুযায়ী কি ভার বসে কোন সাবজেক্ট অনুযায়ী আমাকে কী ভার বসে সেটাকে কিন্তু একটু দেখে করতে হবে তো এর উপরে আমরা পুরোপুরি প্রতিটা যতগুলো আমরা এখানে এক্সাম্পল নিয়েছি সেগুলো প্রত্যেকটা কিন্তু ভিন্ন ভিন্ন টাইপের তো আমরা কিন্তু এক একটা কোশ্চেন ডিসকাশানের সাথে সাথে একদম সুন্দরভাবে ডিসকাশান করব তার সাথে সাথে যা যা রুলস আছে এরটা করার জন্য সব কিছুই তোমাদের আলোচনা করে দেব তো তোমাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ অবধি দেখবে এবং এখন একটা প্রথমে স্ক্রিনশট মেরে নিয়ে সবকটা কোশ্চেনের নিজে নিজে করার চেষ্টা করবে ঠিক আছে আশা রাখবো যে তোমাদের এখান থেকে প্রচুর প্রফিট হবে প্রথম কোশ্চেন দেখো টেন কিলোমিটারস আর এ লং ডিস্ট্যান্স টু ওয়াক টেন কিলোমিটার্স আর এ লং ডিস্টেন্স টু ওয়াক তাহলে এখানে কোথায় ভুল আছে প্রথম পার্ট এইটুকু দ্বিতীয় পার্ট এইটুকু তৃতীয় পার্ট এইটুকু মানে সি পার্ট আর লাস্টেরটা কি ডি পার্ট ঠিক আছে তাহলে যদি কোনো জায়গায় ভুল থাকে তো সেই পার্টে আমাদের টিক করতে হবে আর না ভুল থাকলে নো এর আমরা টিক করব তো প্রথম কোশ্চেনটা বলছে টেন কিলোমিটার্স আর এ লং ডিসট্যান্স টু ওয়াক মানে দশ কিলোমিটার হল খুবই বড় দূরত্ব হাঁটার পক্ষে তো এখানে ভুল কোথায় আছে সেটা আমি বলে দিচ্ছি তোমাদের আরের জায়গায় কি হবে ইজ হবে আরের জায়গায় কী হবে ইজ হবে কেন এটা হবে বুঝেছি যে টেন কিলোমিটার্স মানে একটা দূরত্ব মনে করো রাম টেন কিলোমিটার দৌড়াচ্ছে যদি এইটুকু হয় শ্যাম টেন কিলোমিটার দৌড়াচ্ছে মানে ঠিক এতটুকুই হবে কোনো অন্য কোনো মেজারমেন্ট নিশ্চয়ই হবে না একই নির্দিষ্ট একটা দূরত্ব তাহলে যখন নির্দিষ্ট একটা দূরত্ব বোঝায় তখন সেক্ষেত্রে সেটা সিঙ্গুলার হিসাবে ট্রিট হয় তাহলে টেন কিলোমিটার্স আর হবে নয় ইজ হবে ঠিক আছে আর এক জায়গায় ইজ হবে ইজ এ লং ডিস্টেন্স টু ওয়াক তো এইখানে যদি তুমি আর একটু ভাঙো সিম্প্লিফাই করো দেখো টেন কিলোমিটার্স সেটা সাবজেক্ট বলছি যে এখানে দেখো তো কোনো ক্রিয়া সম্পাদন হয়েছে কোনো কাজ হয়নি এখানে একটা স্ট্রেট করছে কি করছে যে টেন কিলোমিটার বলছে যে একটা লং ডিস্টেন্স সে সম্পর্কে বলছে তো এক্ষেত্রে যেহেতু ভাব নেই তাহলে এই ইজ যে এটাই হলো মেইন ভাব তো একটা কথা একটু মনে রাখবে যদি যে অক্সুলারি ভাব হেল্পিং ভার্ভুলো যদি কি না মেইন ভাব হিসাবে কাজ করে তখন তাকে কি বলা হয় লিঙ্কিং ভার্ভ এবং এই লিঙ্কিং ভার্ভ আর এই সাবজেক্ট এরপরে না অবজেক্ট বসে না তার পরিবর্তে কি বসে সাবজেক্ট কমপ্লিমেন্ট তো এটা যদি সাবজেক্ট হয় ইজ এ লং ডিস্ট্যান্স এটা কি সাবজেক্ট কমপ্লিমেন্ট ঠিক আছে এটা হলো সাবজেক্ট কমপ্লিমেন্ট মানে সাবজেক্ট সম্পর্কে কিন্তু কিছু একটা প্রকাশ করছে টু ওয়াক টু ওয়াক মানে এটা বুঝতে পারছো যে ইনফি টু প্লাস ভি ওয়ান টু প্লাস ভি ওয়ান তাহলে এটা কি ইনফিনিটিভ ফর্ম তাই তো তারপরে কী বলছে ইট ইজ আই এটা হলো আমি ইট ইজ আই পরের কোশ্চেন আমি যাচ্ছি তো পরের কোশ্চেন ডিসকাস করার আগে তোমাদের একটু বলে নিই ইট আর দেয়ার ইট আর দেয়ার এদেরকে বলা হয় ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট মানে কোনো একটা সাবজেক্টের ইন্ট্রোডাকশান করতে এই দুটো ব্যবহার করা হয় যেমন যদি আমরা এরকম বলি দেয়ার দেখো তোমরা এইগুলো দেখো দেয়ার ওয়াজ টু কিং দেয়ার ওয়াজ টু কিং তাহলে এখানে ভুল আছে বুঝলে কি হবে দেয়ার ওয়াজ টু এই টু কিংকে কিন্তু ইন্ট্রোডাকশান দিচ্ছে এটা তাই তো তাহলে এখানে ওয়াজ হবে না এখানে কি হবে অয়ার হবে দুটো কিং যেহেতু তাই তো সেই সাপেক্ষে এখানে অয়ার হবে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে কিন্তু যদি বলতাম দেয়ার ওয়াজ এ কিং তাহলে আবার ঠিক হতো দেয়ার ওয়াজ এ কিং ঠিক আছে কিন্তু দেয়ার আর অয়ার টু কিং করতে হবে তাহলে ইট আর দেয়ার এরা হলো ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট কোনো একটা সাবজেক্টের ইন্ট্রোডাকশান ঘটায় তো জেনে নিলাম আমরা এই জিনিসটা তাহলে বলছি ইট ইজ আই এটা হলাম আমি হু হু হলো কি হু হলো একটা রিলেটিভ প্রোনাউন তাই তো রিলেটিভ প্রোনাউন যে কিনা তার অ্যান্টিসিডেন্টকে রিলেট করে তাহলে হু কাকে বোঝাচ্ছে আইকে বোঝাচ্ছে তাহলে ইট ইজ আই হু ইজ তাহলে আয়ের সাথে কি বসে আয়ের পরে এম বসে ইউ এর পরে আর বসে দের পরে আর বসে তারপরে তোমার হি শি এগুলোর পরে ইজ বসে তাহলে আয়ের পরে যেহেতু অ্যাম বসে তাহলে হু আইকে রিপ্রেজেন্ট করছে তাহলে ইজের জায়গায় কী হবে অ্যাম হবে ঠিক আছে ইট ইজ আই হু অ্যাম কেমন একটা শোনাতে লাগলেও এটাই কিন্তু ঠিক আর এইটা খুব আসে পরীক্ষায় তাহলে ইট ইজ আই হু অ্যাম টু ব্লেম ফর দিস ব্যাড সিচুয়েশান তাহলে এখানে যদি তোমাকে ইট ইজ আই না দিয়ে বলতে ইট ইজ হি তাহলে কি ঠিক ছিল একদম ঠিক ছিল ইট ইজ হি হু ইজ তখন কিন্তু ইজ বসবে কিন্তু যদি বলতে ইট ইজ ইউ তাহলে হু আর বসবে ঠিক আছে তাহলে হু হু কাকে রিপ্রেজেন্ট করবে সেক্ষেত্রে ইউকে রিপ্রেজেন্ট করবে এরপর আমরা তিন দাগের কোশ্চেনটা আলোচনা করবো স্টুডেন্ট যদি ভিডিওটা তুমি বারবার দেখো আশা করা যায় এখানেই তোমার কিন্তু মুখস্থ হয়ে যাবে ঠিক আছে এবং আমি তোমাদেরকে মুখস্থ করিয়েই দেবো এখান থেকে ঠিক আছে প্রথমে একবার আমরা করে নিয়ে পরে আর একবার আমরা আলোচনা করে নেবো বলছে হি অ্যাজ ওয়েল অ্যাজ ইউ তাহলে হি অ্যাজ ওয়েল অ্যাজ ইউ লাইক টু গো সে এবং সে সাথে তুমি এখন যাবে তাই তো তাহলে হি অ্যাজ ওয়েল অ্যাজ ইউ লাইক টু গো তাহলে এই ক্ষেত্রে কোথায় ভুল আছে সেটা তোমাকে দেখতে হবে তো এর জন্য একটা রুল তুমি একটু লিখে নিতে পারো অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালোন উইথ টুগেদার উইথ ওয়ানলি উইথ মানে শুধুমাত্র উইথ যদি ইউজ হয় ইন অ্যাডিশন টু ইন অ্যাডিশান টু ইন অ্যাডিশান টু এছাড়া লাইক বলতে পারো এলআই কেই লাইক এগুলো সব প্রিপজিশান বুঝলে বা প্রি ফ্রেজ সে সম্পর্কে আমি একটু পরে আলোচনা করছি লাইক অ্যাক্প্যানিড বাই এইগুলো দ্বারা যদি যুক্ত থাকে দুখানা সাবজেক্ট তাহলে কি বললাম দুখানা সাবজেক্ট যদি কি না কিছু প্রিপোজিশান বা প্রিপোজিশনাল ফ্রেজ যেগুলো কি কি বলছি সেগুলো একটু মুখস্থ করতে হবে তোমাকে রুল হিসাবে অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালোন উইথ টুগেদার উইথ উইথ ইন অ্যাডিশান টু লাইক অ্যাকম্পানিড বাই এগুলো দ্বারা যদি তোমার যুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে প্রথম সাবজেক্ট উনি অনুযায়ী ভার বসবে তাহলে হি অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যুক্ত আছে ইউ তাহলে ইউ এর পরে লাইক মনে যেন ঠিক আছে ইউ তো ইউ এর পরে কি ভারবে মানে প্লুরাল ফর্মই বসে তাহলে আমরা জানি ভার্বের সিঙ্গুলার ফর্ম যদি করতে হয় মেন ভার্বের তাহলে সেক্ষেত্রে কি এস বাই ইএস যুক্ত করতে হয় তাই তো থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার হলে কিন্তু ইউ এর সাপেক্ষে লাইক যেন ঠিকই আছে কিন্তু ইউ এর সাপেক্ষে কিন্তু এখানে ভাব বসবে না এখানে ভার বসবে প্রথম সাবজেক্ট অর্থাৎ হির সাপেক্ষে তাহলে দেখো এই অ্যাজ ওয়েল অ্যাজ যে প্রিপোজিশনাল ফ্রেজ এটা দ্বারা হি এবং ইউকে যুক্ত করা হয়েছে তাই তো হি এবং ইউকে যুক্ত করা হয়েছে এবং এক্ষেত্রে ভাব নেবে প্রথম সাবজেক্ট অনুযায়ী হি থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার তাহলে লাইকটা কি হয়ে যাবে লাইকস হয়ে যাবে তাহলে কেন এটা হয় আমরা জানি প্রিপোজিশান যখনই লিখি তাহলে তার পরের যে ওয়ার্ডটা সেটা হয়ে যায় কোনো অবজেক্ট হয় না সেটা প্রিপোজিশনাল অবজেক্ট হয়ে যায় সেটা কি হয়ে যায় প্রিপোজিশনাল অবজেক্ট তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ ইউ ইউ এখানে কি হয়ে যাচ্ছে সেই প্রিপোজিশনের অবজেক্ট হয়ে যাচ্ছে প্রিপোজিশনাল অবজেক্ট তাই তো তাহলে এ যদি অবজেক্ট হয়ে যায় তাহলে সাবজেক্টকে একমাত্র করে থাকলো হি তাহলে হির সাপেক্ষে কিন্তু এক্ষেত্রে ভার বসবে ঠিক আছে তারপরে আমরা চার দাগের কোশ্চেন আসবো চার দাগ এবং পাঁচ দাগের কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন চার অথবা পাঁচ দাগের কোশ্চেন ঠিক আছে তোমরা একটু দেখো দুটো পড়ে কিছু বোঝা যায় কি না বলছে ওয়ান অফ দ্য টেরোরিস্ট অফ দ্য কাশ্মীর ভ্যালি আর শর্ট ডেড তাহলে কি বলছে ওয়ান অফ দ্য টেরোরিস্ট কী আছে এটা টেরোরিস্ট অফ কাশ্মীর ভ্যালি আর শর্ট ডেড তো দেখো বলছি যে চার এবং পাঁচটা কেন দেখতে বলছি সেটা একবার একটু দেখো এখানে দেখো ওয়ান অফ রয়েছে এখানেও ওয়ান অফ রয়েছে তাই তো ওয়ান অফ দ্য ট্যুরিস্ট প্রথম সেন্টেন্সের মানে তুমি একটু বার করো ওয়ান অফ দ্য টেরোরিস্ট অফ দ্য কাশ্মীর ভ্যালি মানে কাশ্মীর ভ্যালিতে অনেক টেরোরিস্ট ছিল তার মধ্যে একজনের কথা বলছে ওয়ান অফ মানে তাদের মধ্যে একজন ওয়ান অফ দ্য টেরোরিস্ট অফ কাশ্মীর ভ্যালি আর হবে কেন ভাই এখানে ইজ হবে কেননা একজনকেই তো মেরেছে তাই না তাহলে ইজ হয়ে যাবে যদি অনেকজনকে মারত তাহলে সেক্ষেত্রে তোমার আর হতো তাহলে ওয়ান অফ দ্য টেরোরিস্টকে মেরেছে কিন্তু হ্যাঁ কিন্তু পরবর্তী সেন্টেন্সটা তুমি যদি দেখো হি ইজ ওয়ান অব দোজ রাইটার্স মানে সে হলো সেই সমস্ত রাইটার্সদের মধ্যে একজন তাহলে কাদের মধ্যে একজন সেই সমস্ত রাইটার্সদের মধ্যে একজন হু দেখো এই হু রিলেটিভ প্রোনাউনের জন্য জিনিসটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে হু আমরা জানি রিলেটিভ প্রনাউন যে কিনা তার অ্যান্টিসিডেন অ্যান্টিসিডেন্টকে রেফার করে তাহলে তাহলে অ্যান্টিসিডেন্ট কী আছে দোজ রাইটার্স মানে হি অ্যাজ ওয়েল সরি হি ইজ ওয়ান অফ দোজ রাইটার্স মানে সেই সমস্ত রাইটার্স যারা কি না তাহলে যারা মানে সেই সমস্ত রাইটার্স তাদের মধ্যে হি তো একজন তাই না তাহলে সেই রাইটার্সগুলো যারা কিনা হ্যাজ ওন ক্লিম দ্য ওয়ার্ল্ড ওভার তাই তো তাহলে এই ক্ষেত্রে আমি বলবো যে হুটা যেহেতু দোজ রাইটার্সকে বোঝাচ্ছে তাহলে হ্যাজের জায়গায় কি হয়ে যাবে হ্যাভ হয়ে যাবে আশা করি বোঝা গেছে তাহলে এখানকার ওয়ান অফ আর এখানকার ওয়ান আফের মধ্যে পার্থক্য তো এই দুটো কোশ্চেন খুবই আসে পরীক্ষায় এসএসসির তো ফেভারিটি কোশ্চেন আর তোমার বেঙ্গল পুলিশ অথবা আবগারি পুলিশের পরীক্ষাতেও কিন্তু এগুলো আসার ভীষণ চান্স আছে এবার আমরা আসবো ছয় দাগের কোশ্চেন ছয় দাগের কোশ্চেনটা তোমরা পড়ো আমি তো ভেবেছিলাম আর একবার একটু এক্সপ্লেন করব সব কটা তাহলে তোমরা মনে রাখবে অ্যালোন উইথ টুগেদার উইথ অ্যালোন উইথ অ্যাজ ওয়েল অ্যাজ টুগেদার উইথ উইথ ইন অ্যাডিশান টু লাইক অ্যাকম্পানিড বাই এগুলো এগুলো দ্বারা যদি দুটো সাবজেক্ট যুক্ত হয় তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার বসে তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার বসে কিন্তু এমন কিছু কি আছে যেখানে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার বসে এটা তোমার মনে কোশ্চেন আসতেই পারে তাহলে সেই ধরনের আমরা একটা সেন্টেন্স লিখবো ঠিক আছে যেমন লিখছি আয়দার রীতা আয়দার না দিয়ে দি আইদার দি রিতা নর হার প্যারেন্টস is was the present রিসিভ দ্য অ্যাওয়ার্ড ঠিক আছে নাইদার রিতা নর হার প্যারেন্টস ওয়াজ প্রেজেন্ট টু রিসিভ দ্য অ্যাওয়ার্ড তাহলে এক্ষেত্রে তোমার কী ভুল আছে সেটা তোমাকে ব্যার করতে হবে তাহলে দেখো এখানে নাইদার রিতা নর হার প্যারেন্টস তাহলে এক্ষেত্রে তোমার নিয়মটা আমি লিখিয়ে দিই তাহলে এই ক্ষেত্রটা কী হয়েছিলো অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালন উইথ টুগেদার উইথ উইথ ইন অ্যাডিশন টু লাইক এক কম্প্যানিট বাই যুক্ত থাকলে প্রথম সাবজেক্ট অনুযায়ী তাহলে ঠিক একই রকমভাবে আর একটা জিনিস লিখে রাখতে হবে তোমাকে পাশেই নাইদার ডট ডট নর ডট ডট কেন দিলাম মানে এর মাঝে কিছু একটা বসবে নাইদার রিতা নর হার প্যানিটস ঠিক আছে নাইদার নর আইদার অর নট অনলি বাট অলসো শুধুমাত্র অর দ্বারাও যুক্ত করা থাকতে পারে এছাড়া বার দ্বারা যুক্ত করা থাকতে পারে আরেকটা শুধু নর দ্বারাও যুক্ত করা থাকতে পারে অর যদি আছে তাহলে নর দ্বারাও যুক্ত করা থাকতে পারে তাহলে নানবার দ্বারাও যুক্ত করা থাকতে পারে তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ভ বসবে ঠিক আছে তাহলে দ্বিতীয় সাবজেক্ট কি নাইদার রিতা নর হার প্যারেন্টস তাহলে হার প্যারেন্টস মানে কি তার বাবা মা দুজনকে বোঝাচ্ছে তাহলে সেই অনুযায়ী তোমার ভাব কি বসবে অয়ার হবে ঠিক আছে ভাব হবে অয়ার প্লুরাল ভার ইউজ হবে হার প্যারেন্টস রয়েছে সেই জন্য এরপরে আমরা ছয় ছয়দাগেরটা আসবো তাহলে তোমরা কিন্তু একটা জিনিস দেখলে যে নর দিয়ে যুক্ত হতে পারতো অথবা অর দ্বারাও কিন্তু যুক্ত হতে পারতো কিন্তু ছয় দাগের কোশ্চেনে দেখো আইদার দ্বারা আবার শুরু হয়েছে যেন আবার এটা আইদারের সাথে এইটা আবার গুলিয়ে ফেলো না তো দেখো আইদার অফ দ্য রোডস তাহলে এখানে নিশ্চয়ই আইদার অর নেই জিনিসটা তো এইগুলোকে কি বলে একটু জেনে নাও না আইদার নর এইগুলোকে বলা হয় কো রিলেটিভ কনজাংশান আইদার অর নট অনলি বাট অলসো এগুলোর ক্ষেত্রে আরও একটা ধরনের এরর আসে এই কো রিলেটিভ এদের ক্ষেত্রে এদের ক্ষেত্রে সেম পার্টস অফ স্পিচ বসানো হয় বা টেন্সের সেম ফর্ম বসাতে হয় এই ধরনের এররগুলোও কিন্তু পরীক্ষায় তোমাদের আসে তো আমরা এইগুলো যখন কনজাংশান চ্যাপ্টার পড়ব সেই সময় আমরা এইগুলো নিয়েও আলোচনা করব এখন যেহেতু আমরা সাবজেক্ট ভাবে অ্যাগ্রিমেন্ট করছি তাহলে সেই অনুযায়ী আমরা কিন্তু ভাবটা কি বসবে সেইটা নিয়ে আমরা আলোচনা করব তো স্টুডেন্ট আশা করব তোমাদের এই সেশানটা খুবই ভালো লাগবে এর পরবর্তী সেশানে তোমাদের আরও সুন্দর সুন্দর আমি এরকম পুরো প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ যত এরর আছে সব টাইপ ওয়াইজ এরারগুলো লিখে তার উপরে রুল করিয়ে দিয়ে তোমাদের কিন্তু আলোচনা করে দেব যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটি ছয় দাগের কোশ্চেন আইদার অফ দ্য রোডস লেড টু দ্য পার্ক মানে রোডগুলোর মধ্যে রোড দুটোর মধ্যে কি বলছে আইদার অফ মানে সেটা কি করছে পার্কের দিকে যাচ্ছে তাহলে এই ক্ষেত্রে তুমি দেখো আমি একটা রুলস লেখাচ্ছি রুলসটা লিখে নাও আইদার নাইদার এরপরে ইচ এই সমস্ত ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এদেরকে কী বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের ক্ষেত্রে প্লাস অফ প্লাস যে নাউনটা বসবে সে নাউনটা প্লুরাল ফর্মে হবে প্লাস ভাব যেটা বসবে সেটা সিঙ্গুলার ফর্মে বসবে এছাড়াও পরবর্তী ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে যদি কোনো প্রোনাউনকে তুমি ইউজ করতে চাও দেখো নাউন কিন্তু প্লুরাল হয়েছে কিন্তু প্রোনাউন অথবা তুমি অ্যাডজিকটিভ অ্যাডজিকটিভ কেমনভাবে ইউজ করতে পারি আমরা যেমন হিস কার হার কার তাই তো দেয়ার কার মানে ওটাকে বলা হয় পজিটিভ অ্যাডজেক্টিভ তো কোনো যদি অ্যাডজেক্টিভও তুমি লিখতে চাও সেইগুলোকেও কি করতে হয় সিঙ্গুলার হিসাবে লিখতে হয় ঠিক আছে তাহলে এই সমস্ত ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন প্লাস অফ প্লাস প্লুরাল নাউন বাকি সব সিঙ্গুলার এইভাবে পুরো মুখস্থ রাখবে তাহলে কি বললাম ইচ আইদার ইচ নাইদার আইদার অফ তাহলে মুখস্থ রাখবে ইচ নাইদার আইদার অফ নাউন প্লুরাল ভাব সিঙ্গুলার প্রো বাই বা অবজেক্টিভ সিঙ্গুলার তো চলো করে দেখি আইদার অফ দ্য রোডস তাহলে দেখো আইদার অফ দিয়ে শুরু হয়েছে দ্য রোডস মানে অনেক রোডস মানে কি প্রুরাল আছে একদম ঠিকই আছে এবার ভাব চলে আসছে ডাইরেক্ট লেট তাহলে আমরা জানি ভাব কী হবে সিঙ্গুলার আর সিঙ্গুলার হলে ভাবটি যদি সিঙ্গুলার ফর্মে লিখতে হয় তাহলে এস বাই ইএস যুক্ত করতে হয় তাই না মেইন ভার্ভের ক্ষেত্রে তাহলে লেটস টু দ্য পার্ক খুবই ইম্পর্টেন্ট এটা এবার চলে আসি আমরা সাত দাগের কোশ্চেন আমি একটা সেন্টেন্স লিখছ এর উপরে বুঝলে এটা যেহেতু খুবই ইম্পর্টেন্ট তো এটা ভীষণই ইম্পর্টেন্ট ভিবিআই মারতে পারো তুমি খুব সুন্দর একটা সেন্টেন্স আমি লেখার চেষ্টা করছি তোমরা একটু দেখো ইচ অফ দ্য স্টুডেন্টস অফ জি এস অ্যাকাডেমি Have qualified their exam. ইচ অফ দ্য স্টুডেন্টস অফ জি এস অ্যাকাডেমি হ্যাব কোয়ালিফাইড দেওয়ার এক্সাম তো তোমরা এটা কিন্তু করবার চেষ্টা করবে তাহলে আমিও শুরু করি তোমরাও নিজে নিজে একটু করার চেষ্টা করে পুরো ফুল সেন্টেন্সটা একটু পড়ার চেষ্টা করবে তো কী বলছে দেখো ই চপ দিয়ে শুরু হয়েছে তো ই চপ দিয়ে শুরু হয়েছে তার মানে নাউন প্লুরাল হবে দ্য স্টুডেন্টস একদম প্লুরাল আছে এস যুক্ত আছে অফ জি এস অ্যাকাডেমি ঠিক আছে চলো এবার বলছি ভাব সিঙ্গুলার হবে তাহলে ভাব সিঙ্গুলার হবে মানে কি হ্যাবের জায়গায় কী হয়ে যাবে ভাই হ্যাজ হয়ে যাবে তাহলে ইচ অফ দ্য স্টুডেন্ট মানে জি একাডেমিতে মনে করো অনেক স্টুডেন্ট আছে আমি কিন্তু বলতে যাচ্ছি প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা ছেলে কিন্তু পাশ করেছে এক্সাম তাদের এক্সাম তাই তো প্রত্যেকটা ছেলে তাহলে আমি এক একটার উপরে জোর দিতে যাচ্ছি তাহলে এক একজনকে যেহেতু বোঝাচ্ছে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার সিঙ্গুলার ইউজ হবে তাহলে ইচ অফ দ্য স্টুডেন্টস অফ জিএস একাডেমি হ্যাস কোয়ালিফাইড দেয়ার এক্সাম হবে না এই দেখো আমি বলেছিলাম অ্যাডজেক্টিভ বা প্রোনাউন যদি ইউজ করো তাহলে সেক্ষেত্রে কি ইউজ করতে হবে সেটাও সিঙ্গুলার তাহলে হিজ এক্সাম হবে এই জায়গাতেও কিন্তু এরটা দিতে পারে তাহলে তোমাকে এখানে এর না দিয়েও পরবর্তী কেসে কিন্তু এরটা দিতে পারে সেটা একটু খেয়াল রেখো তো অনেকেই এই জিনিসগুলো দেখে কিন্তু পরবর্তী এই জায়গাটা অনেকে খেয়াল করে না তার জন্য কিন্তু ভুল হয়ে যায় অনেক সময় তো এই ধরনের এরারও খুব আসে পরবর্তী কেসটার ক্ষেত্রে এইটা যেমন আসে তেমন পরবর্তী কেসটাও বেশি আসে ঠিক আছে তো চলো আমরা সাত দাগের কোশ্চেনটা এবার আলোচনা করব তো সাত দাগের কোশ্চেনটা তোমরা পড়ে নাও তাড়াতাড়ি কি বলছে দ্য এব অ্যান্ড দ্য অ্যান্ড ফ্লো দ্য এব অ্যান্ড ফ্লো তাই তো অফ দ্য টাইটস আর নাও আন্ডারস্ট মানে জোয়ার ভাটা সম্পর্কে এখন আমরা সকলেই বুঝি তাই তো সবাই এখন জানে তাহলে এই ক্ষেত্রে কী হতে পারে দেখো আমরা জানি জেনারেলি অ্যান্ড দ্বারা যুক্ত থাকলে অ্যান্ড দ্বারা যদি দুটো তোমার সাবজেক্ট যুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে আমরা জানি প্লুরাল হয় কিন্তু এক্ষেত্রে তুমি দেখো দ্য এব অ্যান্ড দ্য ফ্লো তাই তো তাহলে এখানে কি হবে সেটা একটু করার নিজেরা চেষ্টা করবে বলছে দ্য এব অ্যান্ড ফ্লো এটা নাকি সিঙ্গুলার হিসাবে ট্রিট হয় তাহলে এরকম কিছু কম মানে নাউন আছে যেগুলো কিনা না সিঙ্গুলার হিসাবে ট্রিট হয় যেমন কি না আমি বলতে পারি ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিং ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিং ঠিক আছে মানে মদ্য অবস্থায় গাড়ি চালানো ঠিক আছে ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভ হর্স অ্যান্ড কার্ট টাইম অ্যান্ড টাইটস মানে সময় এবং যে স্রোত কারোর জন্য অপেক্ষা করে না এই কথাগুলো আমরা যখন বলি টাইম অ্যান্ড এইগুলো বলছে যে সিঙ্গুলার হিসাবে ট্রিট হয় ঠিক আছে এগুলো সিঙ্গুলার হিসাবে ট্রিট হয় তাহলে দ্য এভ অ্যান্ড ফ্লো অফ দ্য টাইটস আর হবে না এখানে কী হবে ইজ হবে ইজ নাও আন্ডারস্টুড এইটা খুব আশেপাড়ে পরীক্ষায় ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিংটা ঠিক আছে তারপরে আমরা আসি আট দাগের কোশ্চেনে কী বলছে নাইন টেন্থ অফ দ্য পিলার নাইন টেন্থ অফ দ্য পিলার আর হ্যাভ হ্যাভ রোটেড অ্যাভে তাই তো নাইন টেন্থ অব দ্য পিলার তো এই ক্ষেত্রে দুই ধরনের এরার আসে ঠিক আছে এই ক্ষেত্রে দুই ধরনের এরার আসে তাহলে ফ্রাকশান লেখার কায়দাটা একটু বুঝতে হবে আগে তোমাদের ফ্রাকশান সম্পর্কে জ্ঞান দেবো তারপরে লিখবো ফ্রাকশানটা কীভাবে লেখা হয় ইংলিশ হ্যাঁ মনে করো ওয়ান থার্ড লিখছি ওয়ান টি এইচ ডি এটা ঠিক আছে টু থার্ড টি ডাব্লিউ টু থার্ড আমি বলছি এটা ভুল হবে ওয়ান থার্ড ঠিক আছে কিন্তু টু থার্ড ভুল তাহলে টু থার্ডস লিখতে হবে টু থার্ডস লিখতে হবে ঠিক আছে থ্রি ফোর্থ ফোর্থস লিখতে হবে হ্যাঁ নাইন টেন্থস লিখতে হবে নাইন টেন্থস তাহলে এখানে হয়তো আমার এইখানে যেটা আমি লিখেছিলাম এটা হয়তো তোমার লিখতে গিয়ে ভুল হয়ে গেছে তাহলে নাইন টেন সি আছে অফ দ্য পিলার হ্যাভ রোটেড অ্যাভে এই জায়গাটায় কোথায় ভুল আছে তোমরা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করো তাহলে এই যে যে নাইন টেন্স বা যে ফ্রাকশানগুলো ইউজ করছে ঠিক আছে নাইন টেন্স বা টু থার্ড এইগুলোর পরে এইগুলোর পরে তিনটে জিনিস তুমি লিখে নাও যদি সিঙ্গুলার কাউন্টেবেল নাউন নি সিঙ্গুলার কাউন্টেবেল নাউন নিই প্লুরাল কাউন্টেবেল নাউন নিই আর একটা হলো আনকাউন্টেবেল নাউন নিই ঠিক আছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন প্লুরাল কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন যদি নিই তাহলে সেক্ষেত্রে ভাবগুলো কি বসবে সিঙ্গুলার ভাব এখানে প্লুরাল ভাব আর এখানে সিঙ্গুলার ভাব আনকাউন্টেবল নাউন আমরা জানি সবসময় সিঙ্গুলার ভাব ইউজ হয় তাই তো সিঙ্গুলার ভার্ব তো এই জিনিসটাই একটু জানার দরকার ছিল দেখো নাইনটেন্স অফ দ্য পিলার পিলার কি পিলার তো আনকাউন্টেবল না তাই তো মানে একটা পিলার সেই পিলারের নাইন টেন্থ অংশ মানে সেটা তো গোনা যায় না না তাহলে সেক্ষেত্রে আমরা হ্যাবের জায়গায় কি করে দেবো এখানে হ্যাস করে দেবো কিন্তু এই সেন্টেন্সটাই আমি যদি বলতাম এরকম একটা সেন্টেন্স দিতাম অফ দ্য ম্যান টু থার্ড অব দ্য ম্যান হ্যাজ গান টু অয়ার ম্যানের জায়গায় মেন করে দিই বুঝলে মেন মেন তো করতেই হবে তুমি বুঝতেই পারছো মেন হ্যাজ গান টু ওয়ার তাহলে দুয়ের তিন অংশ মানুষদের দুয়ের তিন অংশ কী যুদ্ধে গেছিলো তাই তো তাহলে এক্ষেত্রে ফার্স্ট ভুল কোথায় আছে আমি বলেছিলাম ফ্রাকশন লেখার কায়দাটা কি টু হলে থার্ডস হবে ওয়ান হলে থার্ডই হতো কিন্তু টু আছে তো তার জন্য থার্ডস হবে এই একটা ভুল অব দ্য মেন তার মানে এটা প্লুরাল আছে দেখো প্লুরাল কাউন্টেবল নাউন তাহলে সেক্ষেত্রে এই হ্যাদের জায়গায় কী হয়ে যাবে প্লুরাল ভার বসবে তাহলে হবে হ্যাব এরপরে আমরা আসবো দাগের কোশ্চেনটা দাগের কোশ্চেনটা কী বলছে দেখো এ গ্রেট মেনি স্টুডেন্ট হ্যাভ বিন ডিক্লেয়ার্ড সাকসেসফুল তাহলে এক্ষেত্রে কী হবে এ গ্রেট মেনি এ গুড মেনি তাহলে লিখে নাও মেনি এ গ্রেট মেনি আর একটা এ গুড মেনি মেনি মানে তো অনেক আর এই গ্রেট মেনি আর গুড মেনি এটাকে আর একটু ইন্টেন্সিফাই করার জন্য এগুলো লেখা হয় মানে আর একটু বেশি অনেক অনেকটাই বৃহত্তর মানের সেটা বোঝাতে চাইছে গুড মেনি তাহলে এই সমস্ত ক্ষেত্রে এ গ্রেট মেনি এ গুড মেনি মেনি এই সমস্ত ক্ষেত্রে তোমার স্ট্রাকচারটা কি হবে সেটা একটু তুমি দেখে নাও এদের পরে প্লুরাল নাউন প্লাস প্লুরাল ভার বসবে এদের পরে প্লুরাল নাউন প্লাস প্লুরাল ভার বসবে তাহলে চলো এ গ্রেট মেনি স্টুডেন্ট তাহলে প্লুরাল নাউন এ গ্রেট মেনি স্টুডেন্টস হবে একদম প্লুরাল ভার ভ্যাব অবশ্যই এটা ঠিক আছে তাহলে কোথায় ছিল এক নম্বর পার্টে ছিল তাহলে এ গ্রেট মেনি স্টুডেন্টস হবে ঠিক আছে কিন্তু তাহলে মেনি এ গ্রেট মেনি এ গুড মেনি এদের ক্ষেত্রে কী বললাম বা এ মেনিও হতে পারে ঠিক আছে এ গ্রেট মেনি এদের ক্ষেত্রে কী হবে প্লুরাল নাউন প্লুরাল ভাব কিন্তু মেনির পরে যদি এ বসে যায় ভাই মেনির পরে যদি এ বসে যায় তখন আবার কী হবে মেনি এ এর ক্ষেত্রে স্ট্রাকচারটা কী হবে মেনি এর পরে সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার তাহলে মেনি এ ম্যান হ্যাজ হয়ে যাবে এখানে নিশ্চয়ই হ্যাজ রিয়েলাইজড দ্যাট রিয়েল হ্যাপিনেস লাইস ইন মেকিং স্যাক্রিফাইস এরপরে লাস্টেরটাই তুমি দেখো ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিং আর মেজর কজ অব অ্যাক্সিডেন্ট তাহলে আমি এখানে একটু আগেই তোমাকে শিখিয়েছি যে ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিং যখন ইউজ হবে তখন সেটা সিঙ্গুলার হিসাবে ট্রিট হয় যেমন ওই যে টাইম অ্যান্ড টাইটস তাই তো এগুলো যখন করালাম সেই ক্ষেত্রে দ্য এভ অ্যান্ড ফ্লোটা যেটা করালাম সেগুলো কী সিঙ্গুলার হিসাবে ট্রিট হয় তাহলে এখানে আরের জায়গায় কী হবে ইজ তো স্টুডেন্ট যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার এবং সাবস্ক্রাইব করবে তো আজকে আমাদের এই পর্যন্ত হল এর পরবর্তীতে আমরা এই সাবজেক্ট ভালো এগ্রিমেন্টের পরবর্তী ক্লাসে আরও ভিন্ন ভিন্ন রুলের এক্সাম্পলগুলো করব এবং আমরা চেষ্টা করব যে সমস্ত যতগুলো চ্যাপ্টার আছে ইংলিশের সমস্ত চ্যাপ্টার তোমাদেরকে ধরে ধরে পুরোপুরি করিয়ে দেওয়ার আশা করি তোমাদের এসএসসির এক্সাম এবং যে আগামী কিছুদিন পরেই তো তোমরা জানো যে বেঙ্গল পুলিশের এক্সাম রয়েছে তো বেঙ্গল পুলিশে পুলিশের প্রিলি আছে সেখানে অবশ্যই ইয়ে নেই কিন্তু ইংলিশ নেই কিন্তু আফগারির যে মেইন্সটা রয়েছে তাতে কিন্তু ইংলিশটা কিন্তু থাকবে এবং আশা করা যায় আবগারির যে মেইন্সের পরীক্ষা সেটা খুব শীঘ্রই শুরু হবে তো খুবই লাভদায়ক হবে তো তোমরা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে কিন্তু জানাবে থ্যাংক ইউ